নমস্কার, শুভ সন্ধ্যা। র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। ভারতরত্ন সম্মান পাচ্ছেন লালকৃষ্ণ আদবানি, ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারা যাননি মডেল অভিনেত্রী পুনম পান্ডে, জল্পনার ২৪ ঘন্টা পর শনিবার সকালে সোশ্যাল মাধ্যমে বেঁচে আছি বলে জানালেন নিজেই। ৮০,০০০ টাকার বিনিময়ে সন্তানকে বিক্রির অভিযোগ বাবা মায়ের বিরুদ্ধে। বিক্রি হয়ে যাওয়া শিশুকে বিহার থেকে উদ্ধার করল পুলিশ, সন্তানকে বিক্রি করা হয়নি বলে দাবি মায়ের। শিলিগুড়িতে যুবতীকে দুদিন ধরে ধর্ষণের ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত, ঘটনার তদন্তে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত জটিয়াকালী এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুটের চেষ্টা, পুলিশের তৎপরতায় টাকা লুট করতে ব্যর্থ হলো দুষ্কৃতীরা। নিষ্কাম খালসা সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং শিলিগুড়ির তেরাই লাইন্স ব্লাড ব্যাংকের সহযোগিতায় আশমিত সালুজার স্মৃতিতে ৭তম রক্তদান শিবিরের আয়োজন করা হলো। রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতাবাড়ি এলাকায় গভীর রাতে হাতির হানা, ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কিছু বাড়ি। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চালু হলো শূন্য বিল পলিসি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডক্টর কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি সুশান্ত রায়ের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করা হয়। আমবাড়ি রেলগেটের সামনে তৈরি হয়েছে বড় বড় গর্ত, মেরামতের উদ্যোগ নিলেন ট্রাফিক পুলিশ কর্মীরা। ফালাকাটা বীরপাড়া জাতীয় সড়কের ডালিমপুর এলাকায় বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কন্যাযাত্রীর বাস, ঘটনায় আহত ৭ জন। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের পানাবস্তি এলাকায় গবাদি পশুর ওপর চিতাবাঘের হামলা, আতঙ্কে এলাকার বাসিন্দারা। চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল কোচবিহার জেলা পুলিশ, সাংবাদিক সম্মেলন করে মোবাইল ফোনগুলি তুলে দেওয়া হয়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।